এটি একটি ডংটাও মুরগি, যেটি প্রায় সব জায়গাতেই ড্রাগন মুরগি হিসাবে পরিচিত। এই মোটা পায়ের মুরগিগুলোর এক একটির মূল্য $2,000 বা $2,40,000 বেশি। প্রত্যেকটি মুরগির বড় হতে প্রায় এক বছর সময় লেগে যায়। এই মুরগিগুলোর বিশেষ যত্ন নিতে হয়। এমনকি সেরা মুরগিগুলো সমগ্র ভিয়েতনাম জুড়ে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাহলে একটি ডংটাও মুরগি পালন করতে কি লাগে এবং ঠিক কি কারণে তারা এত দামি? ভিয়েতনামে অদ্ভুত এই মুরগির নাম ডংটাও বা ড্রাগন চিকেন। মোটা পায়ের এ মুরগির বাণিজ্যিক চাষ হয় দক্ষিণ এশিয়ার দেশটিতে। দেশটির উত্তরাঞ্চলের একটি গ্রামের নামকরণ করা হয়েছে মুরগিটির নামে। সেখানে সবচেয়ে বেশি ড্রাগন মুরগির ফার্ম রয়েছে। একটি মুরগির ওজন 5 থেকে 8 কেজি, কোনো কোনোটি 10 কেজিও হয়। সবচেয়ে বড় আকারের মুরগিগুলো বাজারে $2,000 বিক্রি হয়, যার মূল্য বাংলাদেশি টাকায় 2.5 লাখের কাছাকাছি। বড় পাযুক্ত আকর্ষণীয় চেহারার ড্রাগন মুরগির চাহিদাও সবচেয়ে বেশি থাকে। ড্রাগন মুরগির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর পা। পুরো লালচে আবরণে ঢাকা এই পা লম্বায় হতে পারে একটি ইটের সমান। এর থাবা মানুষের হাতের তালুর আকৃতির। মুরগিটি শুধু পায়ের ওজনে 1.5 কেজি পর্যন্ত হয়, যা এর শরীরের মোটা ওজনের 1/5। ডংটাও একটি বিরল প্রজাতির মুরগি। এটি কেবলমাত্র হ্যানয়ের উপকণ্ঠে একটি ছোট গ্রামেই পাওয়া যায়। জিয়াং টুয়ান ভু 20 বছরেরও বেশি সময় ধরে এই মুরগিগুলোর দেখাশোনা করছেন। সবথেকে বড় ব্যাপার হলো ডংটাও মুরগিগুলো এখনও কেবলমাত্র এই গ্রামেই বড় হয়, যদিও মুরগিগুলোর বংশগত সঠিক উৎপত্তি জানা যায়নি। তবে তারা শত শত বছর ধরে কেবল এই গ্রামেই আছে। মুরগিগুলোর বংশবৃদ্ধি করানো হয় কেবলমাত্র তাদের মোটা এবং শক্ত পায়ের কারণে মোরগ লড়াইয়ের জন্য। তবে আজকের দিনে এই মুরগিগুলোর আরও কয়েকটি জাত হয়, যেগুলোকে তাদের সুস্বাদু মাংস হিসেবে খাওয়া হয়। ডংটাও মুরগির ঐশ্বর্যপূর্ণ চেহারা এটাই দাবি করে যে তারা বছরের পর বছর ধরে প্রকৃতির এক অনন্য উপহার। এই মুরগিগুলো রাজকীয় সম্মাননা পেয়েছে, কারণ এখন এই মুরগিগুলো বিশেষ অনুষ্ঠানের জন্য সংরক্ষিত, যেমন টেট, ভিয়েতনামী নববর্ষ ইত্যাদি। এর মানে হচ্ছে খামার মালিকরা 500টি ছানা থেকে কেবলমাত্র 15টি উপহার হিসেবে বিক্রি করার যোগ্যতা অর্জন করতে পারে। মুরগি বিক্রির জন্য প্রস্তুত করার সময় বা প্রতিযোগিতার সময় তাদের বিশেষ দেখাশোনা করতে হয়। প্রায় 1 মাস আগে মুরগিগুলোকে তাদের একটি বিশেষ উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয় এবং চা ও লবণের মিশ্রণে তাদের পা আলতোভাবে ধোয়ানো হয়। যদিও শারীরিক বিশেষত্বে কেবল তাদের পাই নয়, তাদের চেহারার প্রতিটি অংশই সমানভাবে গুরুত্বপূর্ণ। যখন গ্রেডিংয়ের কথা আসে, তখন মুরগিগুলোর প্রতিসম ওয়াটলেস এবং এয়ারলভস সমানভাবে চকচকে কালো পালক দিয়ে ঢাকা থাকে। যদিও ছুটির দিনে অনেক মুরগি তাদের মাংসের জন্য বিক্রি হয়, তবে এটা সত্যি যে খামারিরা উচ্চ মূল্যের মুরগিগুলো সৌন্দর্য প্রতিযোগিতায় প্রবেশ করানোর জন্য রেখে দেন। মুরগিগুলো যত বেশি দিন বাঁচে তারা তত বৈশিষ্ট্যপূর্ণ হয়। তাই উচ্চ গ্রেডের ডংটাও মুরগিগুলো প্রায় 6 থেকে 7 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই মুরগির জনপ্রিয়তার বেশিরভাগই এখনও ভিয়েতনামেই রয়েছে, তবে বিশ্বজুড়ে ব্যাপক চাহিদাও বাড়ছে। জানলে অবাক হবেন যে 2018 সালের এপ্রিলে 802টি ডংটাও মুরগির ডিম একটি কাস্টম মেড সুটকেসের মধ্যে পাচারের সময় ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে পুলিশ সেগুলো আটক করে। এই ডিমগুলির প্রতিটির মূল্য ছিল প্রায় 22,000 টাকা। তাহলে প্রতিটি ডংটাও মুরগির দামের কথা চিন্তা করুন। বর্তমান পরিস্থিতি এখন এমন হয়েছে, এই মুরগির দাম যতই বাড়ুক না কেন, চাহিদা তুমুলভাবে বেড়েই চলেছে।